আমি ছেড়ে যাওয়ার লোক নই এবং ছেড়ে আমি যাব না। সিপিএম এর আমলে দেখেছি গুন্ডাবাজি, মানুষের জীবন নিয়ে খেলা, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, মানুষকে বয়কট করা, নরমুন্ডু নিয়ে খেলা করা। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি। রোজার মাস চলছে, রমজান মাস চলছে, অন্নপূর্ণা পূজা চলছে, কেন বাবু রামনবমীর মিছিল পাঁচ দিন হবে কেন? রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারো আপত্তি নেই, কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে পারমিশন না দেওয়া সত্ত্বেও, এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে। এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমজান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, বন্দুক নিয়ে ডান্স করছে। আমি বললাম বন্দুক নিয়ে ডান্স করছো? কালকে রিসরাতে মিছিল করার পরে করেছে। যারা গ্রিন পুলিশ তাদের কাজে লাগান। আমাদের আদিবাসী অনেক ছেলেমেয়েরা আগে আমাদের সাথে কাজ করতো, তাদের কাজে লাগান, সিভিক পুলিশকে কাজে লাগান। সিভিক পুলিশ ভাই বোনেরাও জেনে রেখো, আগামী তোমাদের আস্তে আস্তে অনেক উন্নত হবে। তোমাদের একটা কোটা করে দেওয়া হয়েছে, যেখান থেকে একটা পার্সেন্টেজ প্রতি বছর কনস্টেবল হবে, তোমাদের উন্নতি হবে। আর আগে নিয়ম ছিল না, সিভিক পুলিশের কেউ মারা গেলে তার পরিবার চাকরি পাবে, সেটাও আমরা করে দিয়েছি, এটা মাথায় রেখো। পুলিশের অলরেডি এটা আছে, আমরা সবার জন্যই করেছি। এখন জিএসটি একটাই ট্যাক্স, দিল্লি তুলে নিয়ে যায় বাংলা থেকে। আপনি শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা আমরা পাই না। রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা আমরা পাই না। রাজ্য সরকার কেন্দ্র সব তুলে নিয়ে যায়, ওখান থেকে আমাদের প্রাপ্য আমরা যাতে পেতে পারি সেটা জিএসটিতে বলা আছে, কিন্তু এরা সব বন্ধ করে দিয়েছে। পাপিষ্ট এরা, এদের অভিষ্ট কোনোদিন সিন্ধু শুদ্ধ হবে না। 100 দিনের গরিব মানুষ কাজ করেছে, 17 লক্ষ লোকের টাকা দেয়নি, বেইমান লুটেরা দাঙ্গাবাজ চোর ডাকাতরা। যে গরিব লোক রাস্তা তৈরি করে, বাড়ি তৈরি করে, জমির ধান কাটে, মেয়েরা মাথায় মাটি তুলে, মাথায় করে এনএম মাটি তুলে, তাদের টাকা বন্ধ করে দিয়েছে। গ্রাম বাংলায় আপনাদের যে বাড়ি করে দিতাম আমরা, বাংলার বাড়ি, তার টাকাও বন্ধ করে দিয়েছে, আর রাস্তা করার টাকাও বন্ধ করে দিয়েছে। এই যে 12,000 কিলোমিটার রাস্তা করছি, এই টাকাটা মনে রাখবেন আমাদের টাকা, দিল্লির টাকা নয়, আর কোনো গদ্দারের পকেটের টাকা নয়। কন্ট্রাক্টররা শুনে রাখুন, এটা রাজ্য সরকারের টাকা, রাজ্য সরকার পেমেন্ট করবেন। তাহলে দিল্লি তুমি আমাকে ভাতে মারার চেষ্টা করলে আমি তোমায় মারতে দেব না। দরকার হলে পান্তা ভাত খেয়ে থাকবো, তাও তোমার কাছে মাথা বিক্রি করব না, বিজেপির কাছে মাথা বিক্রি করব না, সিপিএম এর কাছে মাথা বিক্রি করব না, এটা জেনে রেখে দাও ভালো করে। আর আমাদের সব বন্ধ করে দিয়েছো, তাহলে আমরা বিজেপি করি না বলে? আর শুধু বলবে ওরা ওরা অডিট দেয়নি, ওরা ঠিক মতো করেনি, চুরি করেছে, তাই দিচ্ছি না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোনো কিছু রাজ্যের কাছে পেন্ডিং নেই, কোনো কিছু রাজ্যের বিরুদ্ধে ওদের বলার নেই।